ও সুন্দর একটি মাছ উঠে এসেছে এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর মাছ দেখুন ট্যাংরা মাছ এই দেখুন মাশাআল্লাহ একটি বড় সরপুঁটি উঠেছে সুবহানাল্লাহ এই ছুটে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু বৃষ্টির মধ্যেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকে চলে এসেছি সে পাবনা জেলার আমিনপুর থানা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাদাই নদী এই নদীতে প্রচুর মাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ এটা কাজিরহাটের প্রান্তরে অবস্থিত দেখতে পাচ্ছেন আমরা যেখানে এসেছি নদীটার চারিদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা পরিবেশ প্রকৃতি যেন এখানেই মিশে আছে দেখুন একজন কৃষক কিভাবে দুটি মহিষকে গোসল করাচ্ছে প্রকৃতি আসলেই সৌন্দর্য বহন করে এই যে দেখুন গ্রামের অপরূপ চিত্র আপনাদের মাঝে কিছুটা তুলে ধরব দেখুন একজন কৃষক দুটি মহিষকে গোসল করাচ্ছে আসলে গ্রামে যদি আপনি না আসেন শহরে থাকতে এই চিত্রটি আপনার কাছে দেখা অসম্ভব যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি হচ্ছে বাদাই নদীতে এটি হচ্ছে পাবনা যমুনা নদীর সাথে একদম সরাসরি সম্পৃক্ত এই নদীটি যাই হোক এই দেখুন আমরা আজকে চলে এসেছি ওবাইদুল ভাইয়ের মাছ ধরা দেখাবো আপনাদের নদী থেকে কিভাবে ছোট ছোট মাছ ধরছে দেখুন আমরা ওবাইদুল ভাইয়ের মাছ ধরা আগেও দেখেছি আজকে আবার নতুন করে চলে আসলাম এই যে দেখুন এই যে আমাদের ওবাইদুল ভাই আর সাথে রয়েছেন রতন ভাই এই দুজনেই আজকে মাছ ধরতেছে নদীতে বসে এই হচ্ছে আমাদের ওবাইদুল ভাই আর পাশে আছে রতন ভাই যাই হোক শুরুতেই আপনাদের একটু দেখাই আমাদের ওবাইদুল ভাই যে বড়শি দিয়ে একদম হাত ছিপ দিয়ে মাছ ধরছে যে টোপ ব্যবহার করছে এখানে শুধুমাত্র পিঁপড়ার ডিম অন্য কিছুই নেই শুধু পিঁপড়ার ডিম দিয়ে নদীতে এখন মাছ ধরছে আমরা প্রথমে একটু আর সামনের দিকে একটু আগায় যাই সামনের দিকে একটু পাড়ালের মতো আছে ওই দিকে মাছ বেশি হবে দেখুন আকাশে কিন্তু প্রচুর মেঘ জমেছে যে কোনো সময় বৃষ্টি হবে এমনটি মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে এই যে দেখুন এপাশে আছে আমাদের রতন ভাই পাশাপাশি দুজনেই কিন্তু মাছ ধরতে এসেছেন আমাদের রতন ভাই নৌকার উপর বসে আছে এই যে দেখুন এইদিকে একটু দেওয়া যাবে না বাহ মাশাআল্লাহ ট্যাংরা নদীর ট্যাংরা ট্যাংরা নয় তো গোলসা ঠিক আছে রাখেন বৃষ্টি চলে আসতেছে বন্ধুরা বৃষ্টির মধ্যেই দেখেন আমাদের ওবাইদুল ভাইও কিন্তু মাছ ধরতেছে আশেপাশে ও সুন্দর আমাদের ওবাইদুল ভাই আরেকটি মাছ পেয়ে গেছে এই যে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর মাছ বাস রেখে দেন তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান দেখতে পাচ্ছেন বলতে না বলতেই কিন্তু বৃষ্টির দেখা আমরা মাছ ধরতে আসলে বৃষ্টির দেখা মেলে এই তো উঠেছে একটি মাছ পুঁটি মাছ ছোট্ট পুঁটি মাছ এই যে দেখুন দর্শক বন্ধুরা দেশি পুঁটি মাছ সুন্দর আমরা আজকে ছোট মাছই ধরা দেখাবো আপনাদের এই যে দেখুন আমাদের ওবাইদুল ভাই কিন্তু শুধু পিঁপড়ার ডিম ব্যবহার করতেছে এই তো একটি মাছ উঠে এসেছে দেখুন ওয়াও আমরা বৃষ্টির মধ্যেই মাছ ধরতে আহা মাছটি চলে গেল কপাল খারাপ এত সুন্দর একটি মাছ উঠলো কিন্তু আমরা রাখতে পারলাম না আসলে কি বলবো আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু বৃষ্টির মধ্যেই মাছ ধরতে বিরতি দিচ্ছি না কারণ বৃষ্টির মধ্যে অনেক সময় মাছ খুব হিট হয় দেখা যাক ওহো মিস
মিস হয়ে যাচ্ছে না ও সুন্দর একটি মাছ উঠে এসেছে এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর মাছ দেখুন ট্যাংরা মাছ অনেক সুন্দর তো বন্ধুরা দেখুন আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিওগুলো সংগ্রহ করে থাকি তা আমরা যদি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি তাহলে আমাদের ভিডিও দেখে অবশ্যই লাইক দিবেন যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে প্রতিদিন আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের ওবাইদুল ভাই কিন্তু এখন নৌকার উপর উঠে পড়লো এখন নৌকার উপর থেকে মাছ ধরবে দেখা যাক ও ভাইজান তো সুন্দর মাছ তুলতেছে কিন্তু দেখাইতে পারতেছি না এই যে দেখেন দর্শক বন্ধুরা আমাদের ভাই কিন্তু একটা মাছ পেয়ে গেছে মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়াও দেখুন কি সুন্দর ট্যাংরা মাছ ধরেছে এই আমাদের রতন ভাই মাছটা ধরলো মাশাআল্লাহ একটি সরপুটি পেয়েছে দেখুন শেষ পর্যন্ত দেখাবো আমাদের ওবাইদুল ভাই কতগুলো মাছ ধরলো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বন্ধুরা আকাশের অবস্থা ভালো নয় আবহাওয়া খুবই মানে কি বলবো দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশ যার কারণে বড় মাছ ধরা ভিডিও তৈরি করতে পারিনি এই মুহূর্তে বড় মাছ খাচ্ছে না ও মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখুন একটি ট্যাংরা মাছ কত সুন্দর ট্যাংরা মাছ আসলে এই এই আবহাওয়ায় রুই মাছ ধরাটা অসম্ভব ব্যাপার হয়ে যায় এই এই আবহাওয়ায় রুই মাছ একদম বড়শি খেতেই চায় না যেন এই দেখুন মাশাআল্লাহ একটি বড় সরপুঁটি উঠেছে সুবহানাল্লাহ এই ছুটে যায় হ্যাঁ বাস মাশাআল্লাহ কত সুন্দর একটি সরপুঁটি উঠেছে আসলে যারা লিগ্যাল কন্টেন্ট তৈরি করে যারা সত্যিকারের মাছ ধরা ভিডিও করে থাকে তাদের কাছে এই বৃষ্টির দিনে ভিডিও তৈরি করা একদম অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে তারা অবশ্যই বুঝতে পারতেছে এই বৃষ্টির মধ্যে কোনো মাছ বড়শি খাচ্ছে না একমাত্র ছোট মাছ ছাড়া ছোট মাছ মাশাআল্লাহ একটি মাছ উঠে এই দেখো ওই কই যাস মাশাআল্লাহ সুন্দর ট্যাংরা মাছ আসলে ছোট মাছ ধরা ভিডিও দিয়েছি বলে অনেকেই বিরক্ত হয়ে যায় বিরক্ত হবেন না কারণ মাছ তো এই মুহূর্তে বড় মাছ ধরা পড়ছে না সেটি তো বললামই তো যাই হোক বন্ধুরা কেমন লাগতেছে আমাদের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু থেমে গেছে এখন বৃষ্টি থেমে যাওয়ার পর চারিদিকের পরিবেশটা মনে হচ্ছিল কি বলবো অপরূপ সৌন্দর্যে ঘেরা চারিদিকে প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া কষ্ট দেয় আসলে প্রকৃতি কিন্তু আমার খুবই ভালো লাগে ওরে দেখি দেখি বিশাল এক ট্যাংরা মাছ পেয়েছি আমরা এই দেখুন কি বলবো বলেন এই মুহূর্তে শিকারীদের ট্যাংরা মাছ ধরা ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না কারণ বড় মাছ এখন খাচ্ছেই না তবুও আমরা দুই দিন গিয়েছিলাম বিলে নৌকো নিয়ে বিলে গিয়েছিলাম রুই মাছ ধরতে কিন্তু কোনো রুই মাছ আমরা ধরতে পারিনি দুই দিন গিয়ে ফিরে এসেছি কাজেই আমরা কোনো ভিডিও আপনাদের মাঝে দিতে পারিনি তাই আজকে আমরা নদীতে চলে আসি এবং নদীতে মাছ ধরা আপনাদের দেখাবো বলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আপনাদের জন্য ভিডিও তৈরি করি মাশাআল্লাহ দেখি 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 মাছ তো বন্ধুরা ওবায়দুল ভাইয়ের মাছ ধরা তো দেখাইলাম এখন দেখাবো ওবায়দুল ভাই সারাদিনে কতগুলো মাছ ধরেছে নদী থেকে এখন মাছ দেখাবো আমরা ওবায়দুল ভাইয়ের এই যে দেখুন এইখানেই মাছগুলো রেখেছেন আমাদের ওবায়দুল ভাই তিনি সারাদিনে
এই যে দেখুন কতগুলো মাছ ধরেছে, খুবই অল্প পরিমাণ মাছ ধরেছে। দেখুন কিছু সরপুটি রয়েছে, কিছু ট্যাংরা মাছ রয়েছে এর মধ্যে, খুবই অল্প পরিমাণ মাছ ধরেছে। হয়তো বৃষ্টি না হলে আরও কিছু মাছ ধরা পড়তো আমরা মনে করি, কিন্তু বৃষ্টির কারণে মাছ বেশি পায়নি আমাদের ওবায়দুল ভাই, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করুন। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, আজকে আর ভিডিও বেশি বড় করলাম না, তা সকলে সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা যেন আপনাদের মাঝে সুন্দর কিছু ভিডিও নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।